এলগিন রোডের গেস্ট হাউসে রত্ন ব্যবসায়ী খুনের অবশেষে কিনারা। গুজরাটের আহমেদাবাদ থেকে গ্রেফতার অভিযুক্ত বিমল শর্মা, মুক্তিপণের কিছু টাকা উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রে দাবি। গত 14 ফেব্রুয়ারি এলগিন রোডের এক গেস্ট হাউস থেকে ব্যবসায়ী শান্তিলাল বৈদ্যর মৃতদেহ উদ্ধারের ঘটনায় আলোড়ন পড়ে যায়। অভিযোগ, পরিবারের থেকে মুক্তিপণ নেওয়ার পরও শ্বাসরোধ করে খুন করা হয় ব্যবসায়ীকে। পুলিশ সূত্রে খবর, অভিযুক্তর সঙ্গেই গেস্ট হাউসে গিয়েছিলেন ব্যবসায়ী, অর্থাৎ দিল্লিবাসী অভিযুক্তের সঙ্গে ব্যবসায়ীর আগে থেকেই পরিচয় ছিল। ঘটনার পরই অভিযুক্তর খোঁজে রাজ্যের বাইরেও খোঁজ নেওয়া শুরু করে পুলিশ। তদন্তকারীদের দাবি, টাকার জন্য অপহরণ করে খুন করা হয়, খুনের পর পরিবারকে ফোন করে নেওয়া হয় মুক্তিপণের টাকা। ঘটনার পর ওড়িশা, মহারাষ্ট্র, ছত্তিশগড়, আহমেদাবাদ বিভিন্ন জায়গা ঘুরে বেড়াচ্ছিল অভিযুক্ত, শেষ অবধি আহমেদাবাদ থেকে ধরা পড়ে অভিযুক্ত। We have been able to identify CCTV footage in multiple places. ঠিক আছে, we have been able to, in fact, he was so shrewd that he did not leave many digital footprints anywhere. আহমেদাবাদের কাছে একটা জায়গায় ছিল, ওখান থেকে আহমেদাবাদে ইন্টারোগেশনের জন্য নিয়ে আসা হয়েছে, তারপরে ইন্টারোগেশন ওখান থেকে অ্যারেস্ট করে ওকে ওখানে কোর্টে প্রডিউস করে তারপরে ওকে নিয়ে আসা হচ্ছে। পুলিশ সূত্রে দাবি, এতদিন পুলিশের চোখে ধুলো দেওয়ার জন্য ভুল বদল করেছিল অভিযুক্ত, কেটে ফেলেছিল গোফ, প্রায় বদলে ফেলত ফোনের সিম কার্ড। 25 লক্ষ টাকা মুক্তিপণ আদায় করেছিল অভিযুক্ত। পুলিশ সূত্রে দাবি, তার মধ্যে 6.5 লক্ষ টাকা উদ্ধার হয়েছে। ময়ূর ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ, কলকাতা। কোচবিহার 2 নম্বর ওয়ার্ডে ছেলের কাছে হারলেন মা, রাজনৈতিক লড়াই হয়েছে, মা ছেলের সম্পর্ক অন্য জায়গায়, জয়ের পর জানালেন নির্দল প্রার্থী। প্রতিদ্বন্দ্বিতা আমার মাই ছিলেন, কিন্তু এখানে প্রতিদ্বন্দ্বীর বলে কিছু নেই, এখানে হচ্ছে রাজনৈতিক লড়াই। একটা সময় লোকের কাছে মায়ের কাউন্সিলর পরিচয়টাই তুলে ধরতেন, সেই মাকেই পুরো ভোটে হারালেন ছেলে। এবারের পুরো ভোটে অনেকেরই নজর ছিল কোচবিহার পুরসভার 2 নম্বর ওয়ার্ডের দিকে, কারণ এখানেই হয়েছে মা ছেলের ভোটের লড়াই। 4 বারের কাউন্সিলর ও প্রাক্তন পুর প্রশাসক মিনা তর্কে প্রার্থী করেছিল তৃণমূল। অন্যদিকে তৃণমূলের থেকে টিকিট না পেয়ে নির্দল হিসেবে ভোটে দাঁড়ান ছেলে উজ্জ্বল তর, তিনিও একবারের কাউন্সিলর এবং তৃণমূলের ওয়ার্ড সভাপতি ছিলেন। ভোটের প্রচারে একে অন্যকে টক্কর দিয়েছিলেন মা ও ছেলে, কিন্তু ওয়ার্ডের বাসিন্দারা আগামী 5 বছরের কাউন্সিলর হিসেবে ছেলেকেই বেছে নিলেন। 944টি ভোট পেয়েছেন উজ্জ্বল, আর মিনা তর পেয়েছেন 333টি ভোট, অর্থাৎ 611টি ভোটে ছেলের কাছে পরাজয় হলো মায়ের। যদিও মাকে নয় তিনি হারিয়েছেন তৃণমূল প্রার্থীকে, জিতে এমনটাই দাবি করলেন জয়ী নির্দল প্রার্থী। প্রতিদ্বন্দ্বিতা আমার মাই ছিলেন, কিন্তু এখানে প্রতিদ্বন্দ্বীর বলে কিছু নেই, এখানে হচ্ছে রাজনৈতিক লড়াই। জনসাধারণ উজ্জ্বল তর্কে চেয়েছিল প্রথম থেকেই, সেটা প্রমাণ দিয়ে দিল 2 তারিখ আজকে, যে মার্জিন কি হচ্ছে সেটা দেখে নিক। নির্দল হিসেবে 611। ছেলের কাছে পরাজিত মিনা তরের সঙ্গে বারবার যোগাযোগের চেষ্টা করা হলেও ফোন ধরেননি মিনা তর। শুভেন্দু ভট্টাচার্য রিপোর্ট, এবিপি আনন্দ, কোচবিহার।